আমরা মুসলমানরা সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে থাকি যে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমরা ইসলামকে পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন পেয়েছি এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি এটা নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে থাকি কিন্তু এখানে একটি দুঃখজনক বিষয় হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিয়ে আল্লাহ তাআলার চূড়ান্ত গ্রন্থ কোরআন কারীমকে ধর্ম হিসেবে মেনে নিয়ে আমরা ফজর নামাজ আদায় করি না আমাদের মধ্যে এমন মুসলিম ভাই রয়েছেন এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুঃখজনক বিষয় এর কারণ হচ্ছে আমরা মুসলমান হিসেবে দাবি করার পরেও যদি নামাজ না পড়ে তাহলে আমাদের কপালে অনেক দুঃখ রয়েছে আমাদের মধ্যে অনেক ভাই বলে থাকেন যে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান আমরা নামাজ পড়ি না কি হয়েছে কোন একদিন হয়তো আমরা জাহান্নামে থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবই এমন চিন্তা চেতনা নিয়ে অনেক মুসলিম ভাই ফজর নামাজ আদায় করে না এর কারণ হচ্ছে তাকে শয়তানে ধোঁকা দিয়ে রাখছে অথবা কোনো এক সময় কোনো বুজুর্গ মানুষ ওয়াজ করে গিয়েছেন যে মাহফিলের মাধ্যমে অথবা বিভিন্ন বক্তব্য বয়ানের মাধ্যমে কিছু বুজুর্গ বলে থাকেন যে আমরা মুসলমানরা জাহান্নামে গেলেও কোনো একদিন আমরা জান্নাতে যাবই এই চিন্তা চেতনাটা আমাদের মুসলিমদের মধ্যে অনেকভাবে প্রবেশ করেছে সেক্ষেত্রে আমরা মুসলমানরা আমাদের দিন ধর্ম থেকে অনেক ঢিলে হয়ে গেছি বিষয়টি অত্যন্ত কঠিন একটি বিষয় সেটি হচ্ছে আমরা নিজেকে যেভাবে মুসলিম হিসেবে দাবি করি না কেন যদি আমরা ফজর নামাজ আদায় না করি তাহলে আমাদের জন্য খুবই অত্যন্ত ভয়ঙ্কর এক পরিস্থিতি আমাদের জন্য উপস্থিত হবো সেটা হচ্ছে আখিরাতে আর আখিরাতে যদি একজন মানুষ জাহান্নামে যায় তার চেয়ে আর বড় দুঃখের মানুষ আর কেউ হতে পারে না কারণ জাহান্নাম হচ্ছে একটা দুঃখের একটা জায়গা না যেখানে রয়েছে অনেক ধরনের শাস্তি জাহান্নামের শাস্তি ছাড়া আর কিছুই নেই জাহান্নামে কোনো বন্ধুকে খুঁজে পাওয়া যাবে না যে বন্ধুদের কারণে আজকে আমরা নামাজ পড়ি না যে বন্ধুদের কারণে আমরা আড্ডায় লিপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছি সেই বন্ধুরাও সেখানে কোনো উপকার আসবে না জাহান্নাম হচ্ছে অত্যন্ত শাস্তির একটা স্থান যেখানে দুঃখ ছাড়া আর কেউ থাকে না এই দুনিয়াতে আমরা যত বিপদে পড়ি না কেন যত পাপ কাজ করি না কেন দুঃখ সুখের ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু আখিরাতের এমন একটি বিষয় যেখানে আমরা কঠিন জাহান্নামে যাওয়ার পরেও কঠিন শাস্তি ভোগ করার পরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্যকারী হিসাবে পাবো না সেটা এমন একটি বিষয় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে ফজর নামাজ আদায় করতে হবে এক শ্রেণীর মুসলমান রয়েছে যাদেরকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে দেখেই অবাক হয়ে যাবেন এবং তাদেরকে প্রশ্ন করবেন কি হয়েছে তোমাদের তোমরা এখানে কেন এ সাকার নামক জাহান্নামে তোমরা কেন ফেরেশতারা সেখানে তাদেরকে দেখে অবাক হয়ে যাবেন কারণ তারা হচ্ছেন মুসলমান এ সাকার নামক জাহান্নামে যাবে মুসলমান কারণ হচ্ছে তাদেরকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে কেন এই সাকার নামক জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করা হয়েছে তখন তারা ওই ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না চিন্তা করে দেখো নিজেকে মুসলমান বলে দাবি করলে হবে না পাঁচক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে পাঁচক্ত নামাজ আদায় না করলে আমাদের কঠিন থেকে কঠিন অবস্থা হয়ে যাবে আপনি চিন্তা করে দেখুন এই সাকার নামক জাহান্নামে যখন ফেরেশতারা আমাদেরকে প্রশ্ন করবে যে কী কারণে তোমাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে তখন আমরা বলবো যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না এরপরে আমাদের মাথা আসবে কত মাহফিলে কত হুজুরে আমাদেরকে নসিহা করতো আমরা সেই নসিহা গ্রহণ করতাম না কত দিনী ভাই আমাদেরকে উপদেশ দিত আমরা সেই দিনী ভাইদের উপদেশ গ্রহণ করতাম না কত আলেম ওলামারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে নসিহা প্রদান করতো উৎসাহ প্রদান করতো আমরা সেগুলোকে এড়িয়ে চলতাম আমরা সেগুলোকে গর্ব করে আমরা অ্যাভয়েড করে চলতাম সেই কথাগুলো সেখানে মনে পড়ে যাবে আপনি সেখানকার তখনকার ভয়াবহ পরিস্থিতিতে আপনি চিৎকার করতে করতে বলবেন যে বহু মানুষ আমাদেরকে নসিহা করেছে আমরা নসিহা গ্রহণ করতাম না বহু মানুষ আমাদেরকে আল্লাহর দিকে ডাক দিয়েছে আমরা ডাকে সাড়া দিতাম না আমরা এমন কোনো দিন নাই যে মসজিদ থেকে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ শব্দটা শুনি নাই এমন কোনো দিন আমাদের যায় নাই কিন্তু আমরা সেই ডাকে সাড়া দিই নাই হে মুসলিম ভাই বোনেরা এখনও কি জেগে উঠবেন না পাঁচক্ত নামাজ কি আপনারা শুরু করবেন না আর কতদিন নামাজ না পড়ে এই দুনিয়াতে অহংকার করে গর্ব করে চলবেন একটুকে হিতাহিত জ্ঞান আপনার আসবে না আপনি আপনার রবকে যদি এই দুনিয়াতে ভুলে যান আপনার রবের জন্য যদি আপনার সময় না হয় আপনার রবকে যদি আপনি সেজদা করার জন্য সময় না থাকে তাহলে সে কে আমাদের কঠিন ভয়াবহ দিনে কে আপনাকে সাহায্য করবে সেখানে তো কোনো সাহায্য করবে পাবেন না সেখানে কোনো সাহায্যকারী আপনাকে
আপনার দিকে তাকিয়ে থাকবে না সবাই তো ইয়া নাফসি করে বলে থাকবেন এজন্য বলে থাকি ভাই লামনাকু মিনাল মুসাল্লিন এই শব্দটা যেন আপনার মুখে সেই আখিরাতের জগতে যেন তৈরি না হয় আপনি এখান থেকে শুরু করুন ফাসক্ত সালাত দিয়ে আপনার জীবনকে পরিবর্তন করে নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার ক্ষেত্রে আপনি অহংকার করিয়েন না আপনি একনিষ্ঠভাবে আপনার সমস্ত অহংকারকে মাটি চাপা দিয়ে রবের সামনে সিজদা লুটে পড়ুন এর মধ্যেই আপনার অনেক কল্যাণ রয়েছে আপনার একটা সিজদার মাধ্যমে আপনার অনেক গুনাহ কমে যাবে আপনি জীবনে বহু পাপ করেছেন আপনি এখনই তওবা করে ফিরে চলে আসুন আপনি জীবনে অনেক নামাজ ছাড় দিয়েছেন অনেক নামাজ ছেড়ে দিয়েছেন অনেক অজ্ঞ এবং কি অনেক হতাশাগ্রস্ত বন্ধুদের সাথে চলাফেরা করে আপনি অনেক নামাজ ছেড়ে দিয়েছেন আর নয় আর নয় আর নয় কারণ সে কঠিন ভয়াবহ দিনে আপনি মুখাপুখি হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই উপকার জ্ঞান দান করুন যে জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি নিজেকে সত্যিকার একজন মুসলিম হিসেবে দাবি করতে পারি সেই উপকার জ্ঞান দান করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু